আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। আজকে আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামতা গ্রামে এই গ্রামেরই সন্তান ডক্টর শেখ আশরাফুল ইসলাম একজন গ্রামীণ চিকিৎসক। পেশায় তিনি হাওড়া জেলার একটি অঞ্চলে চিকিৎসা করে থাকেন, কিন্তু সপ্তাহে দুটো একটা দিন সময় বের করে গ্রামে আসেন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন। যখন লকডাউন হয়েছিল সেই সময় তিনি খাদ্য সামগ্রী এবং মাস্ক নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং যখন ঈদ এসেছিল সেই সময় বস্ত্র দান করেছিলেন। এবং এছাড়াও আজকের দিনে আপনারা দেখছেন ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যে নারী পুরুষ এবং শিশু সকলের জন্য রক্ত পরীক্ষার জন্য রক্ত নিজে হাতে টানছেন এবং সুগার এবং থাইরয়েড পরীক্ষা করার জন্য, সুগার এবং থাইরয়েড পরীক্ষা একেবারে বিনামূল্যে হচ্ছে এবং আজকের দিন রক্তটা তিনি নিজের নতুন বাড়িতে বসে টানছেন। দু একদিনের মধ্যে রিপোর্ট চলে আসবে। শুনুন কি বলছেন ডাক্তার আশরাফুল ইসলাম। আজকে 14/9/2020 সোমবার আমি আশরাফুল ইসলাম শেখ, একজন গ্রামীণ চিকিৎসক আরএমডিএ, আজকে আমার বাড়িতে একটি কর্মসূচি রেখেছিলাম বিনামূল্যে রক্তের থাইরয়েড এবং সুগার পরীক্ষা। তা কিছুক্ষণ আগে সেটা সম্পন্ন হলো। কম বেশি 53 জন রোগী সুগারের টেস্ট করালেন এবং থাইরয়েড 37 জন। আমি আমার সদস্য বন্ধুদের উদ্দেশ্যে জানাই, বিশেষত আরএমপিএ গ্রামীণ চিকিৎসক, যেটা গোটা পশ্চিমবঙ্গাল ছাড়িয়ে অন্যান্য রাজ্যের সদস্য আছেন, আর আপনারা জানেন মানুষের পরিষেবা বর্তমানে আমরা 80-90% দিয়ে চলেছি। এইরকম ছোটোখাটো কর্মসূচিও আমি চাই আমার সদস্য বন্ধুদের কাছ থেকে আপনারা আপনাদের এলাকায় করুন বিনামূল্যে, কারণ এই করোনা আবহাওয়ায় সাধারণ মানুষের কাছে টাকার অভাবটা খুব বোধ করছি। আমি পরবর্তী মাসে, পরের মাসে এই প্রোগ্রাম আমি আবার করব। আমি আবার পরের মাসে বিনামূল্যে সুগার, থাইরয়েড এবং এর সঙ্গে ইসিজিও যোগ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।